আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে এখনকার ভাইরাল একটা মিষ্টি রেসিপি, আর সেটা হচ্ছে পটলের মিষ্টি। হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগলেও মিষ্টিটা খেতে কিন্তু দারুণ। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আগে পটলটাকে রেডি করে নিতে হবে। আমি এখানে 7-8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পটলের ভেতর থেকে বিচিগুলো বের করা। তো দর্শক, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে আমি কীভাবে পটলের ভেতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। এখন আমি একটা পটলের বিচি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এইভাবে আমি এখন সবগুলো পটলের ভেতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পটল খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক, পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পটলগুলো পানি থেকে উঠিয়ে রাখছি। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, পটলটা যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে এই জন্যই দর্শক এখানে এই গ্রিন ফুড কালারটা ইউজ করেছি। এখন আমি এই শিরার মধ্যে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ এই শিরার মধ্যে সিদ্ধ করে নিতে হবে। দর্শক, কিছুক্ষণ পর এমনি বুঝতে পারবেন যে পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ পটলগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। দর্শক, আমার পটলগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো একটা ছাঁকনির উপরে উঠিয়ে রাখবো যাতে এক্সট্রা শিরাগুলো পটল থেকে ঝরে যায়। এখন আমি মিষ্টির মালাইটা তৈরি করে নিব। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ছানা। দর্শক, ছানা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে রেসিপিটা একবার দেখে নিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দর্শক, আপনারা এখানে কনডেন্স মিল্কের বদলে চিনি গুঁড়া করেও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মিষ্টির টেস্টটা আরও অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মালাইয়ের মধ্যে কিছু কিশমিস দিয়ে দিচ্ছি। কিশমিসগুলো দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন পটলের মধ্যে এই মালাইয়ের পুরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল ভাইরাল পটলের মিষ্টি। আমার মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।